তো আজকের ক্লাসটি আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমার মাথাও সুস্থ আছে। এই মুহূর্তে তুমি ভিডিও দেখতে বসেছ, এজন্য তোমাকে স্বাগতম। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, আর সাথে সাথে তুমি মনে মনে বলছো যে এই ভিডিও আমার দেখার প্রয়োজন নেই, কারণ প্রিপোজিশন আমি ভালোই জানি। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, নাউনের পূর্বে যার অবস্থান তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন যেমন ইন, অ্যাট, টু, আপন, বিটুইন, অ্যামং, অ্যাবাভ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এবং এগুলোর মানেও তুমি জানো, সেটা হচ্ছে ইন মানে মধ্যে, অ্যাট মানে তে, টু মানে দিকে, বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে, অ্যামং হচ্ছে বহুর মধ্যে, আপ ডাউন সব কিছুর মানে জানো, ব্যবহার অনেক করেছ। সুতরাং মানে এবং ব্যবহার দুটোই জানো, অর্থাৎ প্রিপোজিশন প্রচুর জানো, তাই এই ভিডিও তুমি এখনই অফ করে দেবে। কিন্তু আমি বলবো তুমি আসলে যা জানো সেটি হচ্ছে 50% সামান্য উপরে জানো। এবং প্রিপোজিশন জানাটা এতই মানে কঠিন যে সারা জীবনেও আমরা মোটামুটি জানতে জানতে অনেক জেনেও ভুল করে ফেলি। হ্যাঁ, তো প্রিপোজিশনের বিষয় না শুধু, আমরা আসলে যা যা জানি তার সবকিছুরই মানে কিছু ব্যতিক্রম থাকে, এবং যা জানি সাধারণত সেটি 50% উপরে বলেই সাধারণভাবে আমরা সাধারণ শিক্ষাটা নিয়ে থাকি। কিন্তু তুমি যদি আরো বেশি জানতে চাও তাহলে তোমাকে বেশ পড়াশোনা করতে হবে। তো আজকে বলবো যে তুমি যেটা জানো সেটি হচ্ছে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, নাউনের পূর্বে অবস্থান করে সবসময় প্রিপোজিশন। এই তথ্যটি সম্পূর্ণ সত্য নয়, অর্থাৎ যা তুমি জানো তা সবসময় সম্পূর্ণ সত্য নয়, কিছু থেকে যায়। সেটি বলি যে হোয়াট আর ইউ লুকিং অ্যাট। তো তুমি বলবে যে হোয়াট আর ইউ লুকিং, তুমি কি দেখিতেছ, এটির ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ লুকিং। আমি বলবো এটি তো ভুল, কারণ লুকিং অ্যাট সঠিক। লুক অ্যাট মানে তাকানো, কন্টিনিউয়াস লুকিং অ্যাট। তো হোয়াট আর ইউ লুকিং অ্যাট, অ্যাট শব্দটি কিন্তু শেষে চলে গেছে, অর্থাৎ অ্যাট হচ্ছে প্রিপোজিশন এবং সেটি বাক্যের শেষে কিন্তু বসেছে। এখানে নাউন বা প্রোনাউন যাই বলো উজ্জ থাকতে পারে এবং প্রিপোজিশন শেষে বসতে পারে। আরো দু একটি শব্দ বাক্য বলি, যেমন হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, অর্থাৎ তুমি কি নিয়ে চিন্তা করতেছ। এরপর হচ্ছে হেয়ার ইজ দি ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর, এই যে একটি বাক্য সেখানেও কিন্তু ফর শব্দটা অর্থাৎ প্রিপোজিশনটা শেষে রয়েছে। আরো একটি কথা তুমি জানো সেটি হচ্ছে যে ইন, অ্যাট, টু, অ্যাবাভ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। কিন্তু আমি বলবো এগুলো কি আসলেই প্রিপোজিশন, নাকি সব প্রিপোজিশনই কি প্রিপোজিশন? মানে তোমাকে যদি আমি আলাদাভাবে জিজ্ঞেস করি যে অ্যাবাভ কি, তুমি বলবে ছাড় অ্যাবাভ তো প্রিপোজিশন। যদি বলি বাট কি, তুমি তো বলবে ছাড় বাট তো প্রিপোজিশন। তো এরকম বুঝতেই পারছো যে এই শব্দগুলোর গায়ে প্রিপোজিশন পার্টস অফ স্পিচ লেগে গিয়েছে। মূলত একটি শব্দ বাক্যে ব্যবহৃত হওয়ার আগে এটি কোন পার্টস অফ স্পিচ তা কিন্তু বলা যায় না, বলা উচিত নয়, কারণ বাক্যে ব্যবহৃত হওয়ার পরেই ওই বাক্যে ওই শব্দটি আসলে কোন পার্টস অফ স্পিচ সেটি নির্ধারণ করা সম্ভব হয়। তাই তুমি যে জানো এই শব্দগুলো প্রিপোজিশন, এই শব্দগুলো কি আসলেই প্রিপোজিশন, এই বিষয়টি তোমার মাথায় রাখতে হবে যে বাক্যে এ কি আসলেই প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি একে প্রিপোজিশন বলবা, অন্যথায় অন্য কিছু হিসেবেও বাক্যে এটি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ প্রিপোজিশন সে কিন্তু শুধু প্রিপোজিশন নয়, সে বাক্যে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে সে একটি কাজ করে থাকে, সেটি হচ্ছে সম্পর্ক স্থাপন। যেমন মনে করো দেয়ার ইজ এ কাউ ইন দি ফিল্ড, দেয়ার ইজ এ কাউ, সেখানে একটি গরু আছে মাঠে। তো মাঠে একটি গরু আছে, তো এই মাঠ এবং গরু এই দুটির মধ্যে ইন শব্দটি সম্পর্ক স্থাপন করে, তো প্রিপোজিশন কিন্তু সম্পর্ক স্থাপন করে। এখন আসি যে অ্যাবাভ একটি প্রিপোজিশন, এই অ্যাবাভ শব্দটি তুমি প্রিপোজিশন হিসেবে চিনলেও এ কিন্তু নাউন হতে পারে।
অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে। যেমন দেখি, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, লিখে দিই আওয়ার ব্লেসিংস এই যে বাক্যটি, এই বাক্যটিতে আমাদের যে আশীর্বাদ সেটি উপর থেকে আসে এটি বোঝানো হয়েছে। তো এই যে উপোস কোন একটা জায়গা থেকে আসে, কোন জায়গার নাম, এটি কি নাউন? তাহলে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এই অ্যাবাভ শব্দটি কিন্তু এখানে নাউন। এরপরে আসো অ্যাডজেক্টিভ। অ্যানালাইজ দি অ্যাবাভ সেন্টেন্স, অ্যানালাইজ মানে বিশ্লেষণ করো, দি অ্যাবাভ সেন্টেন্স মানে হচ্ছে উপরের বাক্যটি। তো বাক্যটি কোথায় আছে? উপরে আছে। তো বাক্যকে বিশ্লেষণ করতে হবে, যে বাক্যটি উপরে আছে। তো বাক্যকে কিন্তু প্রভাবিত করছে, মডিফাই করছে অ্যাবাভ শব্দটি, এবং এই জন্যেই অ্যাবাভ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। বাক্য হচ্ছে নাউন, নাউনকে যে প্রভাবিত করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাবাভ এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হিসেবে দি হ্যাভেন্স আর অ্যাবাভ, দি হ্যাভেন্স তো হ্যাভেন্স শব্দটি কি? স্বর্গ মানে জান্নাত, এটি কিন্তু আমাদের উপরে রয়েছে, অনেক উপরে। তো এই যে রয়েছে, থাকাটা কি ক্রিয়া, কোথায় রয়েছে? উপরে রয়েছে। তো অ্যাবাভ শব্দ দিয়ে কিন্তু কোথায় আছে এমন বিষয়টি বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাবাভ হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্কিত, এজন্য এখানে অ্যাবাভটা হচ্ছে অ্যাডভার্ব। আর প্রিপোজিশন আকারেও অ্যাবাভ হতে পারে, দি মোরাল ল ইজ অ্যাবাভ দি সিভিল, এটি কিন্তু এ মোরাল ল ইজ খুবই সুন্দর। যে মোরাল ল হচ্ছে নৈতিক আইন, তোমার মধ্যে যে নীতি নৈতিকতা আছে এটি হচ্ছে সবচেয়ে বড় আইন। তো বলা হচ্ছে যে মোরাল ল হচ্ছে অ্যাবাব দি সিভিল, সিভিলের চেয়েও উপরে রয়েছে হচ্ছে মানুষের নৈতিক আইন। তাহলে নৈতিক আইন হচ্ছে, নীতি নৈতিকতা হচ্ছে আইনেরও ঊর্ধ্বে। এই যে ঊর্ধ্বে শব্দটি অ্যাবাভ দিয়ে ব্যবহৃত হয়েছে বা বোঝানো হয়েছে, এইখানে অ্যাবাভটি হচ্ছে প্রিপোজিশন। মোরাল ল এবং সিভিল ল এই দুইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কিন্তু অ্যাবাভ। তো প্রিপোজিশনের কাজ কিন্তু সম্পর্ক স্থাপন করা, সেটা করেছে। তো এই জন্যে এই অ্যাবাভ শব্দটি শুধু প্রিপোজিশন নয়, বা অ্যাবাভ শব্দটি শুধু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় না, এ কিন্তু পার্টস অফ স্পিচের কয়েকটি হিসেবেই কিন্তু বাক্যে ব্যবহৃত হতে পারে। তো এই বিষয়টি হচ্ছে আমি বোঝাতে চেষ্টা করেছি, যে প্রিপোজিশন হিসেবে তুমি যাকে ভাবছ, নিচ্ছ, সে কিন্তু সবসময় প্রিপোজিশন নয়। নাউন হিসেবে তুমি যাকে তুলনা করছো, ভাবছো, সংজ্ঞায়িত করছো, সে কিন্তু সবসময় নাউন নয়। বাক্যে ব্যবহৃত হওয়ার পরেই তুমি বলতে পারো যে এটি কোন পার্টস অফ স্পিচ হবে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই বা অনেকেই এই বিষয়টি খেয়াল করি না, যে প্রিপোজিশন সবসময় প্রিপোজিশনই হয় এমনটি সাধারণত আমরা ভেবে থাকি, মূলত আসলে তা নাও হতে পারে। দেখুন, আফটার শব্দটি প্রিপোজিশন, কেউ দ্বিমত করবে না এটি প্রিপোজিশন, কিন্তু আফটার শব্দটি তো কনজাংশন আকারে বসতে পারে। উই ওয়েন্ট আফটার দি
আফটার দে হ্যাড লেফট উই ওয়েন্ট অ্যাওয়ে আফটার দে হ্যাড লেফট এই যে কথাটা এখানে আফটার কিন্তু কনজাংশন তো আজকে এই পর্যন্ত থাক আমার ছাত্র ছাত্রীরা আবার খুব বেশি সময় ধরে এ ধরনের ন্যাকামি এ ধরনের শিক্ষা গ্রহণ করতে তার ভালো লাগবে না লাগলে যদি ভালো লাগে তাহলে লাইক দাও আমি আবার প্রিপোজিশন নিয়ে ভিডিও নিয়ে আসব কারণ প্রিপোজিশন তো ব্যাপক একটা গ্রামাটিক্যাল টার্মস কারণ এখানে এই প্রিপোজিশন শুধু তুমি নয় হাই স্কুল লেভেল নয় বা কলেজ লেভেল নয় এই প্রিপোজিশন তো সারা জীবনই মানুষকে ভোগায় এবং সারা জীবনই বিভিন্ন পরীক্ষায় এর মুখোমুখি হতে হয় এবং সে বরাবরই আমাদেরকে পরাস্ত করে সে যতই তুমি জানো তো প্রিপোজিশনের ব্যবহার এর আলোচনা অনেক বড় হবে কয়েকটি ভিডিওতে আশা করছি যে আমি চেষ্টা করব তোমাদের জন্য আর হাই স্কুল জীবনে গ্রামারটা অত্যন্ত ভালোভাবে যদি কেউ শিখে যেতে পারো এটি তোমার ফিউচার ডেভেলপমেন্টের জন্য প্রচুর 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 হেল্প করবে তো ভালো থেকো সকলে আর মাথা ঠিক রাখো একটু বইটই পড়ো তো ভালো থাকো।